গণমানুষের কণ্ঠস্বর স্লোগানকে ধারণ করে দৈনিক বীর জনতা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহের রুফ রয়্যাল রেস্টুরেন্টে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একটি র্যালি শহরের মুজিব চত্বর প্রদক্ষিণ করে রেস্টুরেন্টের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্পাদক মণ্ডলীর সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজিমুল আহসান, সরকারি কেশবচন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর বি এম রেজাউল করিম। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বীর জনতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরমিজা শিরিন আক্তার। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দৈনিক বীর জনতা সকল শ্রেণী পেশার মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে আরও তথ্য সমৃদ্ধ পত্রিকা হিসেবে ঝিনাইদহ জেলা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দৈনিক বীর জনতা যেন কখনোই সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, এই ধরনের যে কিশোর অপরাধ, এইগুলিকে কখনোই প্রশ্রয় দেবে না, সেটা আশা করবো। দৈনিক বীর জনতা কখনোই বঙ্গবন্ধুকে খাটো করে উপস্থাপন না করে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে যদি কখনো খাটো করে উপস্থাপন না করে, সেই দাবিটুকু আমি রাখলাম। আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমার পূর্ববর্তী কর্মস্থানগুলো নারায়ণগঞ্জ, কুমিল্লা, মানিকগঞ্জ সহ বিভিন্ন কর্মস্থানগুলোতেও কিন্তু, ইভেন আমি স্পেশাল ব্রাঞ্চে ছিলাম, ওখানেও কিন্তু সাংবাদিকরা সহযোগিতা করেছেন। আসলে আমাকে করেননি, সহযোগিতা করেছেন মানুষকে। কারণ হচ্ছে যে আসলে আমাদের, আমার কোনো ব্যক্তিগত কাজ নাই। একটা আমি সবসময় বলি যে আমার একটাই কাজ, সেটা হচ্ছে মানুষকে সেবা দেওয়া, সার্ভিস ডেলিভারি করা। এর বাইরে আমি কোনো কাজ করি না। তো যদি তাই হয় তাহলে এই সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিক বৃন্দ রয়েছেন, যাতে কোনো কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে আজকের এই সচেতন মহলকে আমি আরও বেশি সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর এম হারুনুর রশিদ, দৈনিক বীর জনতার ভারপ্রাপ্ত সম্পাদক তৈয়ব আলী জোয়ারদার সহ সাংবাদিক ও সুধীজন বৃন্দ। এই জন্য আমি আপনারা কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরা, সরকারের কর্মকর্তা বৃন্দ, যারা সুধীজন যারা উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পত্রিকার সহযোগিতা পাওয়ার আহ্বান জানিয়ে, ভুল ত্রুটি থাকবে সেটা সংশোধন করে দেবে, সমালোচনা না করে সে আহ্বান জানিয়ে।